কচুয়ায় প্রয়াত নুরুল আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী প্রয়াত নুরুল আজাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার তার নামে প্রতিষ্ঠিত কলেজ ও স্কুলের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নুরে ই আলম রিহাত। এ সময় বিশিষ্ট সমাজসেবক আব্দুল হান্নান মজুমদার, সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন, জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির, প্রভাষক আনোয়ার হোসেন, ফরহাদ হোসেন, ইউপি সদস্য কাউসার প্রধান, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম প্রধান, হানিফ মিয়াজি, যুবলীগ নেতা আমির হোসেন, বোরহানউদ্দিন মিয়াজি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে মরহুম নুরুল আজাদের জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফাতেমাতুস সোহরা নামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম। জিসান আহমেদ নান্নু, এ তথ্য ও বিরুচিত্র ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।